আমাদের অন্ধ বিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। কেন এলে এখানে? কিসের জন্য এত উত্তেজনা ভাবনা? এসব কিছুই তার মাথায় আসেনি, শুধু একটা ভাবনা, জেসমিনকে খুঁজে বের করতে হবে। বৃষ্টিতে ভিজে টইটুম বসে গায়ে শেটে ভিজে একাকার, বৃষ্টি এখনও পড়ছে, আজ রাতেই বৃষ্টি থামবে বলে মনে হয় না। ছুটতে ছুটতে অনেক দূরে আসবার পর সামনে কাউকে দেখল সে, কে তা না জেনে জেসমিস বলে ডাক দিল। প্রথমবার ডাক কাজে দিল না, পরপর কয়েকবার ডাকবার পরেই থেমে গেল সে। মুহূর্তে পেছন ফিরে তাকাতেই দেখল কেউ ছুটে আসছে। কে সে? শান্ত মেইন রোড বৃষ্টির জোরের কারণে তেমন কিছুই দেখা যাচ্ছে না, চোখে দেখাও মুশকিল। কয়েকটা রিক্সা যাও দেখা গেল, তাও প্যাসেঞ্জার বসা। শান্ত আর রিফাকে একসাথে দেখে এক প্রকার রেগেই বেরিয়ে গেল নিচু। তার আর অশান্তর মাঝে একটা যুদ্ধ চলছে, নীরব যুদ্ধ। এ যুদ্ধে কেউ মুখে কিছু বলছে না, কিন্তু তার প্রতিটা পদক্ষেপ হাব ভাব ক্ষতবিক্ষত করে দিচ্ছে আরেকজনকে। অশান্ত কি তা বুঝতে পারছে? কে জানে। নিজের অদ্ভুত নাম শুনে থেমে গেল নিচু, পেছন ফিরে দেখলো কেউ দৌড়ে আসছে। না দেখেই বলে দিতে পারে এটা অশান্ত, কিন্তু তবুও তার দৃষ্টিতে কৌতূহল। চশমার পানি বিন্দু ঝরে ঝরে পড়ছে। নিজুম বারবার চোখ পিটপিট করে দেখবার চেষ্টা করছে। অশান্ত তার সামনে দাঁড়িয়ে এখন হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এখানে একা কি করছো? নিজুম স্পষ্ট স্বরে বলল, বাসায় ফিরছি। এমন বৃষ্টিতে একা একা পাগল হয়েছো নাকি? নিজুম মিনমিনিয়ে বলল, বৃষ্টির দোষ কেন দিচ্ছেন? অশান্ত জোরে বলল, কি বললে, জোরে বলো। বৃষ্টির শব্দে এত ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না। নিজুম রেগে চেঁচিয়ে বলল, আমার ইচ্ছে আমি যাচ্ছি, আপনি এখানে কি করছেন? উত্তর শান্ত জানা ছিল না, কি বলবে সে? ওখানে তাকে খুঁজে না পেয়ে ছুটতে ছুটতে এখানে চলে এসছে, এত দূর। বিষয়টা ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। অশান্ত কিছুই বলল না, নিশ্চুপ হয়ে চেয়ে রইল। জবাব না পেয়ে আবারও রেগে পা বাড়িল নিঝুম। শান্ত তার বাহু টেনে ধরে বলল, এত রাগ কিসের তোমার? কিসের রাগ, কি কথা বলছেন আপনি? তুমি রীতিমতো বারবার আমাকে ইগনোর করছো কেন? শুরুটা কি আপনি করেননি? শান্ত একটু চুপ হলো। নিঝুম জল শক্ত করে দাঁড়িয়ে আছে। শান্ত তার হাত সরিয়ে বলল, তুমি যে আনাবকে রিজেক্ট করেছো কই, সে কথা তো আমাকে বলনি। এমনিতেই তো সারাদিন আমার কানে কাছে এসে বকবক করতে, এখন এই কথাটা বলার সময় হলো না? নিঝুম রেগে যাচ্ছে, রেগে সে ধপ করে এক পা কাছে এগিয়ে এলো। একটু উঁচু হয়ে শান্তর কানের কাছে বলল, সেদিন রাতে আমি এসেছিলাম, আপনারই সময় হয়নি আমার কথা শুনবার, মনে আছে? শান্ত ধীরে ধীরে বলল, তাই বলে কি পরে বলতে পারলে না? নিঝুম চেঁচিয়ে বলল, কি বললেন? বলছি পরে কি বলতে পারলে না? নিঝুম চোখের চশমা খুলে আবারও পড়ল, শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। বৃষ্টির জোয়ার কমেছে, তাই ধীরেই পড়ল, আপনাকে কেন বলবো? শান্ত নাক ফুলেলো, দুই হাত বাহুতে গুঁজে পড়ল। ও তাই তো, আমাকে কেন বলবে? নিঝুম মুখ ফিরিয়ে পড়ল, নাচছিলেন তো, তা নাচ ছেড়ে এখানে কেন এলেন? আমি কি একাই নাচছিলাম? তুমি কি করছিলে? আমি যা ইচ্ছে হয় তাই করব, আপনি কি? হ্যাঁ তাই তো, তোমার যা ইচ্ছে করো গিয়ে। দুজনেই আবার চুপ হয়ে গেল, মুখ ঘুরে দুজন দুদিকে তাকিয়ে রইল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আবারও হবে সেই আভাস দিচ্ছে, মেঘ ডাকছে। নিঝুম টু শব্দোক্তি করছে না, এটা যেন কোনো খেলা, যে আগে কথা বলবে সেই হার মানবে। শান্ত সেসবটি হার মেনে নিল, বলল, বাসায় যাবে না, এভাবে দাঁড়িয়ে আছো কেন? নিঝুম হাত দেখিয়ে বলল, আপনার তো ওদিকে যাবার কথা, সেখানে যান। চশমিস ঝগড়া করো না। শুনে রাখুন, আমি ঝগড়ুটে, সব সময় ঝগড়া করব। আপনি শুনতে চাইলে শুনুন, না হলে চলে যান এখান থেকে। তুমি এভাবে কেন কথা বলছো, যেন সব দোষ আমার? তাহলে দোষ কি আমার? না হলে কার? তুমি আমায় বললে তুমি আহনাবকে পছন্দ করো, তার সাথে ডেটেও গেল, তাহলে সেখানে গিয়ে কেন বললে? তুমি অন্য কাউকে ভালোবাসো? অফকোর্স ভালোবাসি বলেই বলেছি। তাহলে ডেটে কেন গেলে? ভালোই যখন বাসনা, তাহলে ডেটে যাবার কি দরকার ছিল? নিঝুম দাঁতে দাঁত চেপে ফিরে তাকালো, কিছু বলার না থাকলেও সে বলে উঠল, আমার ইচ্ছে তাই বলেই চলে যেতে নিল। শান্ত তার হাত ধরে হিঁচকে টানে তার কাছে এনে বলল, জবাব দিয়ে যাও, আমায় দোটানায় ফেলো না। দোটানায় আপনি কেন ভুগছেন? নিঝুম
চেঁচে উঠল শান্ত। নিজুমের চোখে অশ্রু জলঝল করছে। শান্ত তার নাম ধরে ডাকলেই এমনটা হয়। শান্তর হাত ছাড়িয়ে বলল, দরকার ছিল। কিসের দরকার? নিজুম চোয়াল শক্ত করে বলল, কারণ উনি আমার কার্ডটা পড়েছিলেন। একটা ভুল বোঝাবুঝি হতে পারত, সেটা ক্লোরিফাই করার দরকার ছিল, তাই আর এক্সপ্লেনেশন দিচ্ছি না আমি আপনাকে। বলা মাত্র হনহন করে চলে গেল নিঝুম। শান্ত পিছনে দাঁড়িয়ে রইল। পরপর দুটো গাড়ি শো শো করে চলে গেল। শান্ত এবার চেঁচিয়ে বলল, তুমি কাকে ভালোবাসো নিঝুম? নিঝুম দাঁড়িয়ে গেল। রাগে এবার তার শরীরটা চলছে। প্রশ্নটা যতটা না কুৎসিত, নামটা আরও বেশি কুৎসিত লাগছে। শান্ত হনহন করে এগিয়ে এবার সামনে এসে দাঁড়ালো। নিঝুম ঠোঁট ভিজিয়ে বলল, আপনাকে আমার নামে ডাকতে বারণ করেছি আমি, ভুলে গেছেন সেই কথা? তুমি আমার কথার জবাব দাও আগে, কে সে? দিব না। শান্ত ঠোঁট কামড়ে ধরল। রাগ তারও হচ্ছে, তবু সংযত হবার চেষ্টা করছে, আর নিজুম বারবার সেই রাগ বাড়িয়ে দিচ্ছে। শান্ত এবার সোজাসুজি বলল, তুমি নীলকে ভালোবাসো? তোমার সেই ভালোবাসার মানুষটি কি নীল? নিজুম হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার ইচ্ছে করলো যে যে কায়না করতে, কিন্তু নিজুম হেসে ফেলল। হেসে বলল, এটা মনে হলো। তাছাড়া আর কি, কে আছে আর? ভালোই বলেছেন, আনাফকে তো রিজেক্ট করলাম, আপনাকে তো সম্ভব না, বাকি রইল নীলভ্রু। না, উনি ভালো ছেলে, আমার সাথে ভালোই মানাবে। দুজনের দৃষ্টি এবার স্থির, একে অপরের দেখছে। কিসের এত রাগ দুজনের মাঝে কেউ বুঝতে পারছে না। শুধু তারা জানে তাদের রাখতে হবে, রেগে রেগে কথাগুলো বলে অপরজনকে কষ্ট দিতে হবে। শান্ত নিচে তাকালো, তাকে হেসে ফেলল। এই পরিস্থিতিতে এর চেয়ে ভালো আর কিছু করা সম্ভব না তার পক্ষে। তবুও দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করল নিঝুমকে, কবে থেকে ভালোবাসো তুমি নীলকে? এই ভালোবাসা তোমাদের মাঝে আবার কবে থেকে হলো? নিঝুম নিশ্চুপ, হতবাক, হকচকিয়ে গেল। এটা ভেবে অশান্ত তার অভিমানে বলা কথাগুলোই বুঝল না, আবারও প্রশ্ন করছে তাকে। টপটপ করে আবারও বৃষ্টি পড়ছে। শান্ত এখনও উত্তরের আশায় আছে। সে আবারও জিজ্ঞেস করল, কিছু বলছো না কেন? কবে থেকে তুমি ভালোবাসো নীলকে? কথাটা শেষ না হতেই বেশ জোরালো ভাবেই একটা চড় পড়লো তার গালে। শান্ত হকচকিয়ে গেল। রাগে তার চোখ দুটো লাল হয়ে যাচ্ছিল। এই বৃষ্টির মাঝেও মনে হতে লাগলো তার শরীর চলছে। নিঝুম তার চোখের দিকে তাকিয়ে বলল, চলে যান এখান থেকে, আপনার সাথে কথা বলার রুচি চলে গেছে আমার। কথাগুলো কাটার মতো পিঠল শান্তর গায়ে। চলে যেতে নিল সে, কিন্তু আবারও পিছিয়ে এলো। নিঝুম অবাক হয়ে তাকালো। শান্ত ফট করে তার চশমাটা খুলে ছুঁড়ে ফেলে দিল। নিঝুম বড় বড় চোখ করে তাকালো। তার চোখের সামনে এখন সব কিছু অন্ধকার। শান্ত বলে উঠল, যাও এবার এভাবেই বাসায় যাও, বলেই হনহন করে চলে গেল। শত চেষ্টা করেও কান্না থামাতে পারল না নিঝুম। কি জানি কেন এতক্ষণ এভাবে ঝগড়া করলো তারা। কি ছিল ওদের ঝগড়ার কারণ? শুধুই কি অভিমান? কেন বুঝল না একজন অপরজনের কথা? মনের কথাগুলো কি এতই বোঝার দরকার ছিল? মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো নিঝুম। এখন এক পা বাড়ানোর সাহস নেই তার। অশান্ত কীভাবে পারলো এটা করতে? চশমা ছাড়া এক মুহূর্তে চলতে পারে না সে। একটা গাড়ি আসছে, সেই গাড়ির আলো পড়লো নিঝুমের দিকে। নিঝুম পিটপিট করে তাকিয়ে আছে। গাড়ির হর্নের আওয়াজে তার কানে আসছে, গাড়ি ধেয়ে আসছে তার দিকে। তারপর কি হলো জানা নেই, কিন্তু একজনের বুকের মধ্যে যেন ঠাঁই পেল সে। বৃষ্টির বেগ এখনও আরও বেড়েছে। এই বৃষ্টি রাতে কোনো পুরুষের বুকের মধ্যে আছে সে। হুট করে জড়িয়ে ধরল তাকে। এই দেহ তার চেনা, গায়ের গন্ধ তার জানা। সে তাকে ছাড়িয়ে নিতে চাইলেও শক্ত করে তাকে জড়িয়ে ধরে রাখলো সে। খানিকটা অবাক হলো সে, নিঝুমের কান্নার আওয়াজ তার কানে বাজছে। আশ্চর্য, এই বৃষ্টির মধ্যেও তার কান্না স্পষ্টভাবে শুনতে পাচ্ছে সে। নিঝুম নাক টেনে কম্পিত স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি অশান্ত, আপনাকে ভালোবাসি। আমার সেই ভালোবাসার মানুষটি শুধুই আপনি। বলি যেন তার বুকের মধ্যে আরও চড়সড় হলো। অশান্ত হতবুদ্ধির মতো দাঁড়িয়ে আছে। কথাগুলো কি ভুল শুনল সে? নিঝুমকে কি বলবে? আরেকবার বলতে? তার কি ভ্রম হলো নাকি? এত বিভ্রান্ত কেন হচ্ছে সে? নিঝুম কাঁদছে কেন? তার এখন কি করা উচিত? তাকে জড়িয়ে ধরা উচিত, নাকি তার কান্না থামানো উচিত, নাকি বলা উচিত তার জাসমিসকে কতখানি ভালোবাসে সে? সত্যি সে খুব ভালোবাসে, বিশ্বাস করবে কি সে? মেঘ গর্জে উঠল, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। ভালোবাসার প্রেমে মত দুই প্রেমিক প্রেমিকা একে অপরে জড়িয়ে ধরে আছে ফাঁকা রাস্তার মাঝে। তাদের প্রেমের সাক্ষী হয়ে আছে বৃষ্টির এই রাত।
ভাঙা চশমা হাতে দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরল নিঝুমের দিকে। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে সে, বৃষ্টি এখনো কমেনি, দুজনেই ভিজে একাকার। শান্ত থমথমে গলায় নিঝুমের সামনে দাঁড়িয়ে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।